তো চলে এসেছি আজকে আরেকটা রান্না নিয়ে, সেটা হচ্ছে ভোলা সর্ষে বেটা। তো মাছটাকে আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এটা হচ্ছে পুঁই শাক আর চিংড়ি মাছ, এটা খুব ভালো খায় আমার বর। তো যাই হোক, চলো তেলটা ভেঙে নিলাম, টাইমটা নিয়ে করি যাতে মাছগুলো ভেঙে না দেয়। জানি না কেন এমনি কড়াইয়ে করলে আমার মাছগুলো ভেঙে যায়, যদিও আমার তেলে নুন দিয়ে নিই প্রথমে, তবুও মাঝে মাঝে দেখি ভেঙে যায়। তাহলে ফ্রিজ থেকে বের করে অফিস থেকে রান্নাটা স্টার্ট করে দিচ্ছি, সেরকম মাছটাকে নুন হলুদ মেখে রেখেছিলাম। তো সেটা যথারীতি আধ ঘন্টা মেখে গেছে, তেলটা গরম করতে বসিয়েছিলাম, তারপর তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিলাম। আমার সময় লাগে মাছ ওই বরফ থেকে বের করে, ফ্রিজের ফ্রিজ থেকে বের করে নর্মাল হতে অনেক সময় লেগে যায়। ফ্রিজ থাকতে অবশ্য আমি বাকি গাছগুলো কেড়ে নিয়ে ধরো সবজি কাটা, চালটা দিয়ে ফেলা, আনুষঙ্গিক কাজগুলো সেরে ফেললে হয়ে যায় না। তো একদিকে ভালোভাবে ভেজে নিলে আরেকদিকে পাল্টে দিলাম। মাছ পাইখানাটা আমার কাছে একটা বড় কাজ আর কি। তো যাই হোক, আর সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিষ্টিতে লঙ্কা নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছি। একটু ভিজিয়ে রাখলে আর নুন দিয়ে বাচ্চা মুখে সর্ষে পেতে হয় না। একটু বেশি সাদা সর্ষে আর অল্প একটু কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা মোটামুটি ভিজিয়ে রেখে যখন মাছটা ফ্রিজ থেকে বের করেছি তখনই মানে সর্ষেটা লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে রেখে নিয়েছি। তো আর বাটার সময় একটু নুন আর হলুদ দিয়ে নিয়েছি। মা বলে নুন হলুদ দিয়ে একসাথে বেটে নিলে সেটা নাকি তেতো হয় না, আর সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটানোটাও ঠিক না, বেশি ফোটালে নাকি তেতো হয়ে যায়। আর আমার বর যে একটু কালো জিরে কালো জিরে কোনো কিছুই ফোড়ন খায় না, একমাত্র সাদা জিরে ছাড়া, সেই জন্য আমি রসুন ফোড়ন দিয়ে সর্ষেটা কিন্তু করেছিলাম, আর ধনে পাতা ইউজ করি। তো যাই হোক, মাছের দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটা মাছের মাথা মাছগুলো দিয়ে ভেঙে পড়েছিল না কেন, মাছগুলো ডিম হয়েছে যা মনে হচ্ছে সাইজটা দেখে, এবং মাছটা সুস্বাদুও ছিল খুব। আমার গত গোলামাছ খাই না খাই না করে, তো হ্যাঁ দিয়েছি যখন, তো বলছি বেশ ভালোই হয়েছে, এরকমভাবে রাঁধলে খাওয়া যাবে। কিন্তু এই তোমরা এই বিষয়টা কীরকমভাবে রাঁধবো সেইভাবে খেলে আমি খেতে পারি না, এরকমভাবে ঝাল রসুন দিয়ে রাঁধলে আমি তবে খেতে পারি। তো সেই জন্য আমার বাড়িতে অন্যরকমভাবে হয়, ধনে পাতা দেওয়া হয়, কালো জিরে করে দেওয়া হয়, কিন্তু তিনি এগুলো কোনোটাই খায় না বলে আমাকে এভাবেই রান্না করতে হবে রসুন করে দিয়ে। তো মোটামুটি মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব ভালো করে, কিন্তু কিছু লাল করে একটু ভেজে নিলাম। যদি এবার বেশি না ভাজলেও হয়, সর্ষেতে বেশি ভাজার দরকার পড়ে না, তো তাও আমি ভালো করে দুটো ভেজে নিলাম। ভাজা মোটামুটি কমপ্লিট করে নিলাম, আবার থেকে আমি সরিয়ে বসে দিয়েছি কী বলে ওটা পুঁইশাক, আর এইদিকে তেলের মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা বেটে রেখে মোটামুটি ফ্রিজে বেটে রেখে দিই যাতে অফিস থেকে এসে তাড়াতাড়ি সেরে ফেলতে পারি। আর ওদিকে কড়াইয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি পুঁইশাকটার জন্য, ধরো তখন এটাতেই কনসেন্ট্রেশন করি, মেবি আগে এটাই হবে গোলা মাছের সেরকমটাই হবে। রসুনটা একটু ভাজা ভাজা মোটামুটি ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা একটু করে দিলে রসুনের তার মধ্যে আমি বাটা সর্ষে বাটা যেটা ফুটে রেখেছি মিক্সারে সেটা দিয়ে দিতে, কাঁচা লঙ্কা ছেড়ে দিতে হয়। কিন্তু যাই হোক, ভিডিওটা র্যাপ করার পর যখন ভিডিওটা আমি দেখলাম তখন ভুলেই গেছি কিন্তু কাঁচা লঙ্কা দিতে, কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে না। এই যে দেখতে তখন আমরা সর্ষেটা বাটা যেটা সেটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, ওদিকে আমি যথারীতি
ওই সাথে প্রিপারেশনটা চলছে, ওটা কারণ দিয়ে ওই সাপটা করি আমি। এই যে বললাম কোরআনের সমস্যা, সে কোনো তারই কারণ সেখানে মোটামুটি সব রান্নায় পোর্শন নয় চিজে অপশন দুটোই আমার কাছে খোলা থাকে। তো সর্ষেটা বেশিক্ষণ ইয়ে করা যাবে না কারণ তিতকিতে হয়ে যায়। সর্ষেটা মোটামুটি একটু টেলে ওর মধ্যে দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে একটু ফুটোতে হবে, যেহেতু বাটার রসুন প্রিজার্ভ করে রাখি সেখানে একটু নুন দেওয়া থাকে, প্লাস সর্ষেটা যখন বেটেছি তখনও নুন দিয়েই বেটেছি, সেই জন্য আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যখন রান্না করবে টেস্ট অনুযায়ী নিজেদের দরকার পড়লে নুনটা দিয়ে দিবে। আমার মনে হলো একটু হলুদটা কম, তাই একটু হলুদ দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে টুকরোগুলো ছেড়ে দিলাম একটু মতো। মাছটা দিয়ে বেশি একটু নাড়াচাড়া করে নেবো, বেশি কিছু উল্টো সামান্য একটু কিছু কড়াইটা অফ করে দেবো। কারণ বেশি টুকলে এই যে বললাম টুকটুকে হয়ে যাওয়ার চান্সটা খুব থাকে, এটা অল্প একটু নাড়িয়ে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে ফাইনাল লুক।